আজ আমরা জেনেটিক্সের পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব, অর্থাৎ জেনেটিক্স এই চ্যাপ্টারের প্রথম যে দুইটা সূত্র ছিল মেন্ডেলের যে সূত্র দুইটা, একটি হচ্ছে মনোহাইব্রিড ক্রস যেটাকে আমরা মেন্ডেলের প্রথম সূত্র বলতাম, এবং আরেকটি হচ্ছে ডাইহাইব্রিড ক্রস অর্থাৎ যেটাকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র বলি। এই দুইটা সূত্র দেখানো হয়ে গেছে, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তার পরবর্তী অংশ, অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। আমরা প্রথমে বিগত ক্লাসগুলোতে আমরা দেখাইছিলাম যে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হয়ে থাকে, সেই ব্যতিক্রম অনুসারে আমরা কিছু জিনিস আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমরা সেই ব্যতিক্রম নিয়েই আলোচনা করব, বা ব্যতিক্রম গুলো নিয়েই কথাবার্তা বলবো মূলত আজকের লেকচারে। দেখা যাক কয়টা করতে পারি। প্রথম সূত্রে তিনটা ব্যতিক্রম আছে, আমরা এগুলো একটু লিখছি, সে অনুসারে বিবৃতি এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। আমাদের আসছে মেন্ডেলের প্রথম সূত্র, যেটা আমার কাছে ছিল 3:1, সেটা ব্যতিক্রম আকারে, যখন ব্যতিক্রম হয়ে যায় তখন এটা তিনটা পরিবর্তিত সূত্র দাঁড়ায়। একটা হচ্ছে অসম্পূর্ণ প্রবণতা, সবাই নিয়োগ করে রাখি, আরেকটা নাম হচ্ছে মারণজিন, মারণজিন বা লিথার্জিন। একটু খেয়াল করি, এগুলোর ক্ষেত্রে আমরা অনুপাত আকারে বলেছিলাম, এটা হচ্ছে অনুপাত হচ্ছে 1:2:1, সমপ্রকটতার ক্ষেত্রে অনুপাত হচ্ছে 1:2:1, এবং লিথার্জিনের ক্ষেত্রে এটা অনুপাত হচ্ছে 2:1। তাহলে বিষয়টা দাঁড়ালো অনেকটা এরকম যে মেন্ডেলের প্রথম সূত্র যেটা আমরা মনোহাইব্রিড ক্রস বলছিলাম সেই ক্ষেত্রে আমার অনুপাত ছিল 3:1। এখন আমরা এই প্রথম সূত্র যে সকল ক্ষেত্রে প্রযোজ্য না, অর্থাৎ যাদের ক্ষেত্রে ব্যতিক্রম দেখায় তাদের জিনোটাইপ আকারে এই নামগুলো আমরা ব্যাখ্যা করতে পারি যে তাদের ক্ষেত্রে এই সকল জিনগত বৈচিত্র্যের কারণে তাদের ক্ষেত্রে ব্যতিক্রমটা দেখায়। তারা কারা? যেমন অসম্পূর্ণ প্রকটতা এই ব্যতিক্রমটা দেখায় সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে, তো আমরা যে কথাটা বলছি যে এই ধরনের যে ব্যতিক্রম গুলো দেখায় অবশ্যই সে ব্যতিক্রমের ক্ষেত্রে কার ক্ষেত্রে ব্যতিক্রম দেখায় সেটা মনে রাখতে হবে, কারণ ব্যতিক্রম সবার জন্য না। আমি আবারও ঢালাওভাবে বলছি, মেন্ডেলের সূত্র যেমন সবার জন্য, মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম কিন্তু সবার জন্য না। মেন্ডেলের সূত্রের ওই ব্যতিক্রমটা নির্দিষ্ট বা স্পেসিফিক কোনো উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে দেখায় ব্যতিক্রম, সেই ব্যতিক্রমটা কার জন্য সেটা মনে রাখতে হবে, এবং সেই ব্যতিক্রমের জিনোটাইপ আকারে অ্যানালাইসিস করেই আমরা ওই ব্যতিক্রমটার নাম দিয়ে থাকি। তাহলে সেটাকে আমরা বলতে পারি অসম্পূর্ণ প্রকটতা। আমরা আজকে ব্যাখ্যা করব এই ব্যতিক্রম গুলোর ক্ষেত্রে, যদিও এই অংশগুলো আমি এর আগের ক্লাসেও লিখে দিয়েছি, তারপরে আজকের লেকচারের সুবিধার্থে প্রথমে একটু লিখে নেই, এই পোর্শনটা লিখে নেই, আমরা মুছে ফেলবো, একটু লিখে নেই, এক মিনিট সময়, একটু তাড়াতাড়ি লিখে নেই। লেখা হইলে বলবেন স্যার। ওকে, কমপ্লিট। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন প্রথমটা থেকে প্রথম ব্যতিক্রম নিয়ে আলোচনা করব, অসম্পূর্ণ প্রকটতা। এটা মুছে দিচ্ছি তাহলে। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা একটু খেয়াল করে, অসম্পূর্ণ প্রকটতা বলতে আমরা কি বুঝি? প্রথমে বলি আবারও,
অসম্পূর্ণ প্রকটতা এটা কাদের জন্য প্রযোজ্য? অসম্পূর্ণ প্রকটতা এটা হচ্ছে সন্ধ্যা মালতী, সন্ধ্যা মালতী উদ্ভিদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। সন্ধ্যা মালতীর ক্ষেত্রে এই সন্ধ্যা মালতীর একটু বৈজ্ঞানিক নামটাও আমাদের শিখতে হবে, যে নির্দিষ্ট স্পেসিফিক উদ্ভিদ বা প্রাণীর কথা বলছি তার বৈজ্ঞানিক নামটাও আমাদের শিখতে হবে। সন্ধ্যা মালতীর বৈজ্ঞানিক নাম হচ্ছে মিরাবিলিস চালাপা। এটা শিখতে হবে এই কারণেই যে যখন আমরা এই কোশ্চেনের সৃজনশীল বা ব্যাখ্যামূলক লিখবো তখন অবশ্যই সন্ধ্যা মালতী লেখার পর এর পাশে ব্রেকেট দিয়ে সাইন্টিফিক নেমটা দিয়ে দিব আন্ডারলাইন সহকারে। এই সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। অসম্পূর্ণ প্রকটতা বলতে আমরা কি বোঝালাম? আমরা সাধারণত জানি দুইটা বৈশিষ্ট্য থাকে, একটা প্রকট একটা প্রচ্ছন্ন। তো এই প্রকটতাটা যখন অসম্পূর্ণ থাকে, অর্থাৎ পিতা এবং মাতা থেকে দুইটা জিনোটাইপ আসে বা জিনগত বৈশিষ্ট্য আসে, ইভেনচুয়ালি নর্মালি এটাই হয় যে পিতারটাই প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণ হয় এবং মাতারটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পূর্ণ হয়। পিতার প্রকটতার কারণে মাতার বৈশিষ্ট্য কখনোই প্রকাশ পেতে পারে না, এটা হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পট বা প্রথম প্রক্রিয়াটা হচ্ছে এরকম। পিতার যে প্রকটতা থাকে বা পিতার জ্ঞাতার বৈশিষ্ট্যের জন্য মাতার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখনোই প্রকাশ পায় না। যদি কখনো এমন হয় যে পিতার প্রকট বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও পিতা এবং মাতার সমন্বয়ে মধ্যবর্তী যদি কোনো বৈশিষ্ট্য আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এই মধ্যবর্তী একটা জিনের জন্য দায়ী করে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি পিতার প্রকটতা সম্পূর্ণ না, সে কারণে এটাকে আমরা অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স বলতে পারি। ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা বলতে পারি। ক্লিয়ার সবাই? কেউ কিছু বলছেন? ওকে, আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আমরা এখন শুরু করব এই এই সূত্রটা বা এই বিবৃতিটা ব্যাখ্যা আকারে। প্রথমে আমরা শুরু করলাম পিতা মাতা। তাহলে পিতা মাতা বাম পাশে আমরা পিতা মাতা লিখে দিতে পারি। আমরা প্রথম ফার্স্ট জেনারেশনের এই অংশগুলো একটু হাইলাইট করার চেষ্টা করব। প্রথমে পিতা মাতা, পিতা এবং মাতার ক্ষেত্রে সাধারণত দুই ধরনের ফুল দেখা যায়। আমি ধরে নিলাম পিতার ক্ষেত্রে বা সন্ধ্যা মালতী এই ক্ষেত্রে পিতার ক্ষেত্রে যে ফুলটা দেখা যায় সেটা লাল ফুল, আর মাতার ক্ষেত্রে যে ফুলটা দেখা যায় সেটা হচ্ছে সাদা ফুল। আমি ধরে নিলাম এই দুই ধরনের দুই কালারের ফুল দেখা যায়, একটা লাল একটা সাদা। পিতার ক্ষেত্রে লাল ফুল, সেটা মাতার ক্ষেত্রে সাদা ফুল হচ্ছে। তাহলে এই যে ফুল বা ফুলের যে বৈশিষ্ট্যটা আমি বাহ্যিক ভাবে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি ফুলের কালারটা বাইরে থেকে দেখতে পাচ্ছি, কোনো জীবের বৈশিষ্ট্য আকারে সেই কালার যদি আমি বাহ্যিক ভাবে দেখতে পাই, বাহ্যিক যে লক্ষণটাই আমি দেখতে পাই না কেন, সেটাকে আমি বলবো ফিনোটাইপ। তাহলে এটাকে আমি বলবো হচ্ছে ফিনোটাইপ। তাহলে এটা যদি ফিনোটাইপ হয় তাহলে এই নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য তাই একটা জিন থাকে। আমি ধরে নেই লালের জন্য যে জিনটাকে ধরলাম সেটা রেড কালার, লাল ফর রেড। রেড এর জন্য আমি তাই জিনটাকে রেড থেকে আর ধরে নিলাম, সেই দিক থেকে আমি এটাকে ক্যাপিটাল আর দিয়ে রাখলাম। তাহমিদ কিছু বলছেন? আমরা মাতার ক্ষেত্রে, মাতারটা যেহেতু আমরা বললাম প্রচ্ছন্ন জিন, তাহলে মাতার ক্ষেত্রে আমরা এই ক্যাপিটালের স্মল অ্যালফাবেটিকটাই আমরা দিতে পারি। কিন্তু আমাদের বইতে বা নর্মালি এখনকার এডিশনে দেখা যাচ্ছে মাতার ক্ষেত্রে সাদার জন্য হোয়াইট এর জন্য ডিনোট করে W দিচ্ছে। কিন্তু হোয়াইট এর জন্য ডিনোট করে ঠিক আছে W দিতে পারে, কিন্তু হোয়াইট এবং আর এর ক্ষেত্রে কোনটা প্রায়োরিটি ফুল হবে এটা কিন্তু আমি ঐচ্ছিকভাবে বলতে পারবো না, এটা তখন আমাকে ধরে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা না ধরার জন্য আমরা নর্মাল প্রসিডিউরটাই করব, অর্থাৎ এটাকে প্রকট আকারে, পিতাকে প্রকট আকারে ক্যাপিটাল অ্যালফাবেটিক দিলাম, তাহলে মাতাকে আমি প্রচ্ছন্ন আকারে স্মল অ্যালফাবেটিকই দিব। কার স্মল অ্যালফাবেটিক? পিতাকার। আমি কথাটা বুঝাতে পারছি সবাইকে? আমাদের বইতে এখন দুইটা অ্যালফাবেটিক দেওয়া আছে, এটা লালের জন্য আর সাদার জন্য হোয়াইট, কিন্তু আমি দুইটা দিব না, আমি একটাই দিব। তার কারণ কি? যদি আমি দুইটাই দেই, মনে করেন আমি এখানে হোয়াইট দিলাম ক্যাপিটাল অ্যালফাবেটিক আকারে, দুইটাই ক্যাপিটাল দিলাম, তাহলে সেই ক্ষেত্রে দুইটা ক্যাপিটালের কারণে মধ্যবর্তী কালার কি হবে ওটা তো আমি জানতে পারবো না, ওটা জাস্ট আমি ধরে নিব।
তো ধরে নাও বিষয়টা ক্লিয়ার করার চেয়ে আমি এটাকে যদি স্মল অ্যালগরিদমিক দেই তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্যাপিটাল স্মল দুইটা বৈশিষ্ট্যর মধ্যে মধ্যবর্তী কোনো বৈশিষ্ট্য আসছে আশা করি ক্লিয়ার তাহলে বিষয়টা আমি কিভাবে প্রেজেন্ট করব খেয়াল করে সাদার জন্য আমি এখানে স্মল অ্যালগরিদমিক দিয়ে রাখতে পারি স্মলার এটা দিতে পারি অথবা আপনার বইতে যেটা বললাম w দিয়ে রাখছে ক্যাপিটাল w দিয়ে রাখছে একই কথা যে কোন একটা দিলে চলবে আমি স্মল r দিয়ে প্রকাশ করছি যেহেতু এই ফিনোটাইপের জন্য রেসপন্সিবল জিন দিলাম তাহলে এটা হচ্ছে জিনের একটা টাইপ তাই এটাকে আমরা জিনোটাইপ বলতে পারি তাহলে এই জিনোটাইপটা আমরা এখানে লিখে দেই এটা হচ্ছে জিনোটাইপ 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 দিলাম জিনোটাইপের পরবর্তী অংশটা হচ্ছে গ্যামেট এই গ্যামেট সব সময় কি রকম হয় গ্যামেট সব সময় হ্যাপ্লয়েড হ্যাঁ গোল করে দিব হ্যাপ্লয়েড কেউ কি কথা বলছেন কথা বলেন না যদি কোনো কোশ্চেন জানার থাকে অবশ্যই জিজ্ঞেস করেন কিন্তু কথা বলেন না গ্যামেট গ্যামেট সব সময় হ্যাপ্লয়েড হয় এন সংখ্যক হ্যাপ্লয়েড কোষ তাহলে এটাকে আমরা রাউন্ড করে দেব ক্যাপিটাল আর রাউন্ড করে দিলাম ক্যাপিটাল আর রাউন্ড করে দিলাম এখানে স্মল আর রাউন্ড করে দিলাম স্মল আর দিয়ে রাউন্ড করে দিলাম তাহলে এই যে রাউন্ড করে দিলাম এটাও একটা ভিত্তি যে গ্যামেটকে সবসময় আমরা এইভাবে রাউন্ড শেপ করেই সূচিত করব ওকে এরপর অংশটা হচ্ছে f1 জেনারেশন অর্থাৎ ফার্স্ট জেনারেশন তাহলে সম্পূর্ণটা করাচ্ছি খেয়াল করব যেভাবে করাচ্ছি একটু খেয়াল করার চেষ্টা করব প্রথমটার সাথে এখানকার দলটা এটার সাথে এখানকার দলটা এভাবে সম্পূর্ণ বলতে প্রথম জেনারেশন হবে ক্যাপিটাল আর স্মল আর দ্বিতীয়টা হবে ক্যাপিটাল আর স্মল আর এবং ক্যাপিটাল আর স্মল আর এতটুকু বুঝতে পারছিস সবাই জি স্যার বুঝছে কি না জি স্যার চিস্তি চিস্তি আপনাকে আপনি একটু বলবেন চিস্তি শুনতে পাচ্ছেন জি স্যার জি স্যার জি আপনি বলবেন এটার কালার কি হবে ক্যাপিটাল আর স্মল আর মিলে লাল ঠিক আছে নরমালি খেয়াল করবেন আমরা যদি নরমাল নিয়মে থাকতাম অথবা ম্যান্ডেলের ডাইরেক্ট সূত্রে যদি থাকতাম তাহলে ম্যান্ডেলের ক্ষেত্রে ক্যাপিটাল আর লালের জন্য দায়ী স্মল আর সাদার জন্য দায়ী তাহলে এখানে যেহেতু ক্যাপিটাল আর স্মল আর আছে প্রকট বৈশিষ্ট্য থাকার কারণে প্রকটটাই প্রকাশিত হবে অর্থাৎ লাল হওয়ার কথা ছিল এটা হচ্ছে ম্যান্ডেলের ডাইরেক্ট সূত্রের ক্ষেত্রে কিন্তু এখন বিষয়টা হয়ে গেছে এটা ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম এই ব্যতিক্রমের মধ্যে ক্যাপিটাল আর এর যে প্রকটতা থাকার কথা ছিল যে একটা নির্দিষ্ট ডমিন্যান্স পাওয়ার থাকার কথা ছিল সেটা না থাকার কারণে এই ক্যাপিটাল আর আর স্মল আর অর্থাৎ লাল আর সাদা মিলিত হয়ে তাদের মধ্যবর্তী একটা কালার প্রকাশ করে লাল আর সাদার মধ্যবর্তী কালারটা কি তার কমলা হতে পারে লাল সাদা দুইটা মিক্স করছে তাহলে কি কালার হবে গোলাপি গোলাপি কালার ওকে তাহলে এটা হয়ে যায় গোলাপি কালার আর এই গোলাপি কালারের জন্যই এটা ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম অর্থাৎ ম্যান্ডেলের সূত্র যদি অ্যাপ্লাই করত তাহলে এটা লাল কালারেরই হইতো অর্থাৎ প্রকট জিন ক্যাপিটাল আর আছে বলে কিন্তু ম্যান্ডেলের সূত্র আকারে ক্যাপিটাল আর থাকার কারণেও ক্যাপিটাল আর এর যে প্রকটতা সেটা স্বতন্ত্র না থাকার কারণে ক্যাপিটাল আর থেকেও ক্যাপিটাল আর স্মল আর মিলিত হবে মধ্যবর্তী একটা কালার দেখায় যেটাকে আমরা গোলাপি বলি এই গোলাপি গুলো তাহলে আমরা যদি তাহলে মেইনটা দেখুন কি এটাই গোলাপি সবগুলো স্যার আমি কি বুঝতে পারছি এতটুকু এতটুকু ক্লিয়ার সবাই জি স্যার একবারে ক্লিয়ার স্যার কিছু বলছেন কি আমি মেইনটা দেখুন কি এটাই বুঝি নাই আরেকবার বুঝছি স্যার আচ্ছা ওকে বুঝতে পারলাম আমরা পরবর্তীতে আগাচ্ছি এরপর সেকেন্ড জেনারেশন করব আমরা জানি ফার্স্ট জেনারেশন করার পর ফার্স্ট জেনারেশনে যে অপত্য সন্তানগুলো পাচ্ছে তাদেরকে নিয়েই আমরা সেকেন্ড জেনারেশন করি তাহলে এখান থেকে আমরা সেকেন্ড জেনারেশন করব খেয়াল করে পিতা মাতা তাহলে পিতার বৈশিষ্ট্য ছিল গোলাপি মাতাও গোলাপি এবার তাহলে গোলাপি বৈশিষ্ট্য সম্পূর্ণ গোলাপি কালারের ফুল গোলাপি এটাও গোলাপি দুইটা গোলাপি বৈশিষ্ট্য সম্পূর্ণ সেই গোলাপের ক্ষেত্রে প্রথমটা জিনোটাইপ ক্যাপিটাল আর স্মল আর এটা জিনোটাইপ ক্যাপিটাল আর স্মল আর আমি আর বাম পাশে লেখাগুলো লিখতেছি না কারণ আমি বরাবর লিখতেছি একই দেখেন এই পিতা মাতা একই হচ্ছে পরেরটাতে ফিনোটাইপ একই গোলাপি তারপরটা জিনোটাইপ একই ক্যাপিটাল আর স্মল আর এরপরটা গ্যামেট গ্যামেট একই হবে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর
স্মল আর ওকে এবার আমরা একটা বোর্ড করব ওদিনের মত লাস্ট ক্লাস আমরা দেখাইছিলাম এই বোর্ডটা একটা বোর্ডের মাধ্যমে আমরা চেক করে দিই চেকার বোর্ড এই বোর্ডটাকে কি বলে চেকার বোর্ড চেকার বোর্ড বলে চেকার বোর্ড চেকার বোর্ড কেন বলা হয় টু চেক চেক করব কিভাবে কি চেক করব এখানে চেক করব আমার যে জিনোটাইপ গুলো আছে সে তার সেই সকল জিনোটাইপ গুলো বা জিনোটাইপ অনুসারে ফিনোটাইপ গুলো আমার অপত্য সন্তান গুলো কি কি বৈশিষ্ট্যের অধিকারী হচ্ছে বা কি কি ধরনের নতুন ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করতেছে সেই জিনিসটা একটু খেয়াল করে ক্যাপিটাল মানে স্মল আর সবাই করে ফেলি আশা করি সবাই পারবো সবাই খাতায় করে ফেলি এটা ক্যাপিটাল মানে স্মল আর ওকে রনি বড়ুয়া রনি বড়ুয়া স্যার শুন জি স্যার আপনি একটু আমাকে বলবেন এই আমরা ফিল আপ করব আমরা সবাই অবশ্যই আমরা সবাই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই জিনিসটা করছি আমরা রো ইনটু কলাম করতে পারি যে কোনো একটাকে স্টেবল করে সাপোজ আমি এটাকে স্টেবল করলে এটা দ্বারা এটাকে গুণ করে এখানে বসাবো এটা দ্বারা এখানে গুণ করে এখানে বসাবো অথবা এটাকে যদি স্টেবল করি কনস্ট্যান্ট আকারে তাহলে এটা দ্বারা গুণ করে এখানে বসাবো এটা দ্বারা গুণ করে বসাবো এভাবে কনস্ট্যান্ট লেভেলে যখন করব এই জিনিসটা আমরা এখানে করতে পারি শুরু করে তাহলে বলেন এটা কি হবে তাহলে প্রথম ধরে আর আর কি বলবেন অবশ্যই আর আর স্যার নাকি স্মল আর এটা বলতে হবে তার কারণ হচ্ছে সবই তো আর কিন্তু ক্যাপিটাল লাগে স্মল এটা মাস্টলি বলতে হবে মানে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর ওকে এরপরটা ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর ঠিক আছে এরপরটা জি কালার গুলো কিরকম হবে এদের বাহ্যিক বৈশিষ্ট্য ফিনোটাইপ বা এই ফুলগুলোর কালার কি রকম হবে বলে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর কি কালার হবে এটা লাল কালার কি কালার স্যার এগুলো তো স্যার এমনি তো স্যার সবগুলো গোলাপি হওয়ার কথা কেন সবগুলো গোলাপি হবে আপনি একটু খেয়াল করবেন আপনি মনে হয় বুঝেন না ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্যার আমি বলি স্যার রাইট হবে না লাল হবে লাল স্যার লাল হবে লাল হবে ক্যাপিটাল আর দুটেই যখন প্রকট লালের জন্য দায়ী হবে এটা লাল কালার হবে লালের জন্য দায়ী দুইটাই ক্যাপিটাল আর হচ্ছে তাহলে আমরা দুইটা ক্যাপিটাল আর থাকাতে এটাকে আমরা লাল বলতে পারতেছি ওকে এরপরটা দেখেন ক্যাপিটাল আর স্মল আর তাহলে আমরা ক্যাপিটাল আর স্মল আর গোলাপি 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 মানে এটা হচ্ছে গোলাপি ওকে তাহলে এটা কি হবে ক্যাপিটাল আর স্মল আর এটাও গোলাপি 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 তারপরে সাদা সাদা গোলাপি আর লাস্টটা কি হবে সাদা সাদা হচ্ছে আপনারা এটা বলতে পারেন স্মল আর সাদার জন্য স্মল আর স্মল আর বলতে পারেন দেখেন মায়ের জিনোটাইপও কিন্তু সাদা তাহলে একই জিনোটাইপ মায়ের কাছে হইলে মা যদি সাদা হয় সন্তানের কাছে সেম জিনোটাইপ আসলে সন্তানও মায়ের বৈশিষ্ট্যই পাবে আমরা কি বুঝতে পারছি জি স্যার ওকে তাহলে লাল গোলাপি এবং সাদা তিনটা কালার আমরা পাচ্ছি আর তিনটা কালারকে যদি আমরা একটু কালার করে বা বৈশিষ্ট্য আকারে যদি আমরা একটু বলি তাহলে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা এবং সেই তিনটা বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি করবে লাল স্যার দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না স্যার একটু নিচে করে লেখেন স্যার দেখা যাচ্ছে না স্যার অনুপাত গোলাপি অনুপাত সাদা কেমন করব আমাদের তিনটা বৈশিষ্ট্য আসছে তাহলে তাহলে লাল আসছে হচ্ছে একটা যেখানে গোলাপি আসছে দুইটা যেখানে সাদা আসছে একটা তাহলে দেখেন এই হচ্ছে ইনকমপ্লিট অ্যাবজর্বেন্স অর্থাৎ যেটা আমরা ইনকমপ্লিট ডমিন্যান্স অর্থাৎ যেটা আমরা বললাম অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এই হচ্ছে তাদের আনুপাতিক অংশ 1:2:1 যেটা হওয়ার কথা ছিল 3:1 আমি আবারো ফাইনালি বলছি 3:1 যদি হতো তাহলে সেটা মেন্ডেলের সূত্র মানতো এবং মেন্ডেলের সূত্র ম্যাক্সিমাম সবাই মানে যারা মানে না তারাই হচ্ছে ব্যতিক্রম এবং যারা কেন মানে না ওই জিনিসটাই আমরা হাইলাইট করার চেষ্টা করি
যেমন এই সন্ধ্যামালোতে এটা এই ব্যতিক্রম দেখাচ্ছে, তাহলে কে মানতেছে না সন্ধ্যামালোতে? কেন মানতেছে না? তার সন্ধ্যামালোতে তত্ত্বের কারণে। ও জিনগত ওই ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারলাম তার যে প্রকট বৈশিষ্ট্য থাকার কথা ছিল ক্যাপিটাল আর, সেটার প্রকটতাটা সম্পূর্ণ না। এই সম্পূর্ণ না হওয়ার কারণে সে এই বৈশিষ্ট্যটা মানতে পারতেছে না বা মানতেছে না। স্যার একটা কোশ্চেন স্যার। জি বলুন। স্যার এইটার ক্ষেত্রে শুধুমাত্র সন্ধ্যামালতি হবে, অন্য কোন জীব হবে? একটু জোরে বলে, একটু জোরে বলে, বুঝতে পারছি। স্যার এটা এটার ক্ষেত্রে কি শুধু সন্ধ্যামালতি এটাই হবে না অন্য কোন? আচ্ছা আমি যে কথাটা বলতেছি ব্যতিক্রম সবার জন্য না, তো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ব্যতিক্রম আকারে সন্ধ্যামালতিটাই আমাদের সিলেবাসের মধ্যে এনলিস্টেড আছে, ঠিক আছে? মানে হচ্ছে মেন্ডেলের নরমাল সূত্র সবার জন্য, যারা যারা সূত্রটা মানতেছে না তাদের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম ধরে নেই, তো সেই হিসাবে অসম্পূর্ণ প্রকটন কিন্তু আমরা সন্ধ্যামালতির জন্যই জানি শুধু, ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমরা এখন এই তত্ত্বে বলতে পারি সন্ধ্যামালতির জন্যই, এটা সন্ধ্যামালতির জন্যই এই অসম্পূর্ণ প্রকটতা এই পরিবর্তনটা হচ্ছে। তাহলে এখন আমরা এটাও বলতে পারি যেটা আমরা প্রথম থেকে বলছি যে ব্যতিক্রমের ক্ষেত্রে অবশ্যই আমার মনে রাখতে হবে এই ব্যতিক্রমটা কার ক্ষেত্রে এবং কি কারণে ব্যতিক্রম, দুইটা জিনিস মনে রাখতে হবে। কার জন্য ব্যতিক্রম, যেমন সন্ধ্যামালতির জন্য ব্যতিক্রম, কি কারণে ব্যতিক্রম, প্রকটতাটা অসম্পূর্ণ হওয়ার জন্য, অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতার জন্যই এটা ব্যতিক্রমটা হচ্ছে। বুঝতে পারছিস সবাই? জি স্যার। ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো। আমরা অসম্পূর্ণ প্রকটতা বললাম, অসম্পূর্ণ প্রকটতার পরেরটা হচ্ছে সমপ্রকটতা, দুইটা জিনিস একই। আপনাদের বাড়ির কাজ হচ্ছে পরেরটা করবেন, এটা যেভাবে ব্যাখ্যা করছে ওইটা ব্যাখ্যাও একই, পুরোটাই একই, এটা আর ওইটা পুরো সেম, শুধু তত্ত্বের মধ্যে একটু চেঞ্জ আসবে। ওই চেঞ্জটা কিরকম? সমপ্রকটতা, অর্থাৎ প্রকট এবং প্রকট একটার জন্য সমান হয়, অর্থাৎ আমরা জানি যে প্রকটের যে প্রকটতা বা প্রকটের বৈশিষ্ট্যের যে আধিক্যতাটা বেশি থাকবে প্রচ্ছন্নের আধিক্যতা কম থাকবে। কিন্তু যদি কোনো জীবের ক্ষেত্রে, যেমন আন্দালুসিয়ান মোরগ মুরগি আমরা যেটা বলি, সেই ক্ষেত্রে যদি আমাদের প্রকট এবং প্রচ্ছন্নের প্রকটতা যদি বা আধিক্যতা যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে এই অনুপাতটা হয়। আপনাদের বাড়ি কাজ হচ্ছে পরেরটা, অর্থাৎ সমপ্রকটতাটা আপনারা দেখবেন, যদি কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবেন। নেক্সট ক্লাসে আমরা এর পরের গুলো নিয়ে আলোচনা করবো। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকলো, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।